হ্যালো বন্ধুসকল, অৰুণোদয় আঁচনি 2.0 2022-23 অনলাইন আৰম্ভ হ'ল আৰু অনলাইন অফলাইন দুয়োটো আৰম্ভ হৈছে। আপুনি অনলাইন বা অফলাইন কেনেকৈ আবেদন কৰিব গোটেইখিনি প্ৰচেছ মই এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম। অনলাইনৰ কাৰণে কেনেকৈ আবেদন কৰিব লাগে, অফলাইনৰ কাৰণে কেনেকৈ আবেদন কৰিব লাগে আৰু কি কি নথি পত্ৰ লাগে গোটেইখিনি প্ৰচেছ মই এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম। ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণভাৱে চাই থাকক। অফলাইনত কেনেকৈ আবেদন কৰিব সেইটো প্ৰচেছ মই দেখুৱাই আছোঁ। এনেকুৱাকৈ আপুনি ফৰ্ম এটা আনিব লাগিব। ফৰ্মটো অনাৰ পিছত আপুনি ফৰ্মটো কেনেকৈ ফিল আপ কৰিব, ক'ত কেনেকৈ ফৰ্মটো ফিল আপ কৰি ক'ত জমা কৰিব লাগিব গোটেইখিনি প্ৰচেছ মই এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম। আপুনি যিজনে আবেদন কৰিব সেইজনৰ নামটো প্ৰথমতে এণ্টাৰ কৰিব লাগিব। প্ৰথমতে নামটো এণ্টাৰ কৰাৰ পিছত আপোনাৰ যদি মিডল নেম আছে তেনেক্ষেত্ৰত আপুনি মিডল নেমটো এণ্টাৰ কৰি দিব আৰু যদি আপোনাৰ মিডল নেমটো নাই তেনেক্ষেত্ৰত আপুনি এইটো বক্স এৰি দিব পাৰে। তাৰপিছত যিজনে ব্যক্তি আবেদন কৰিব সেইজন ব্যক্তিৰ যিটো লাষ্ট নেম আছে সেই লাষ্ট নেমটো এণ্টাৰ কৰি দিব। লাষ্ট নেমটো এণ্টাৰ কৰাৰ পিছত আপুনি আপোনাৰ যিটো গাৰ্জেন আছে সেই গাৰ্জেনটো আপুনি ইয়াৰ পৰা ছিলেক্ট কৰিব। ডব্লিউ অ' নাইবা আপোনাৰ DOB ক্ৰপ আপ যিটো আপোনাৰ হয় সেইটো আপুনি ছিলেক্ট কৰি দিব। ছিলেক্ট কৰাৰ পিছত আপুনি তলত আহিব। তলত অহাৰ পিছত আপুনি যিজন ব্যক্তিয়ে এপ্লাই কৰি আছে বা আবেদন কৰি আছে সেইজন ব্যক্তি আপোনাৰ জেণ্ডাৰটো ছিলেক্ট কৰিব। মেল হ'লে মেল দিব, ফিমেল হ'লে ফিমেল দিব। তাৰপিছত আপুনি তলত আহিব। তলত অহাৰ পিছত আপুনি দেখিবলৈ পাইছে আপোনাৰ যিটো ইয়াৰ আছে ডেট অফ বাৰ্থ, সেই ডেট অফ বাৰ্থটো আপুনি এণ্টাৰ কৰিব লাগিব। সেই ডেট অফ বাৰ্থটো আপোনাৰ আধাৰ কাৰ্ডতো আছে বা আপোনাৰ যদি জন্মৰ চাৰ্টিফিকেট থাকে তাৰ পৰা আপুনি দিব পাৰিব। আপুনি ডেট অফ বাৰ্থটো আপুনি ইয়াৰ পৰা ছিলেক্ট কৰিব বা আপুনি আধাৰ কাৰ্ডৰ পৰা ছিলেক্ট কৰি ইয়াতে লিখি দিব। লিখি দিয়াৰ পিছত আপুনি লোকেলিটি আপুনি ইয়াতে এণ্টাৰ কৰি দিব। আপোনাৰ লোকেল নামটো এণ্টাৰ কৰি দিব ভিলেজটোৰ। তাৰপিছত আপোনাৰ হাউচ নামটো এণ্টাৰ কৰি দিব। তাৰপিছত আপোনাৰ পিনক'ডটো, আপোনাৰ যিটো পিনক'ড আছে সেই পিনক'ডটো এণ্টাৰ কৰি দিব। তাৰপিছত আপুনি যদি বসবাস কৰি আছে ভিলেজত বা গাঁৱত তেনেক্ষেত্ৰত আপোনাৰ গাঁৱৰ নামটো এণ্টাৰ কৰিব আৰু যদি আপোনাৰ টাউনত ক্ষেত্ৰত হয় তেনেহ'লে আপুনি টাউন এণ্টাৰ কৰি দিব। তাৰপিছত আপোনাৰ এৰিয়াৰ যিটো পুলিচ ষ্টেচন, আপোনাৰ যিটো থানা, সেই থানাটো আপুনি কোনটো এৰিয়াত পৰে সেই এৰিয়াটো এইটো বহুৱাই দিব। বহুৱাই দিয়াৰ পিছত আপুনি যদি GP হয় বা BCDC হয়, ULB হয় সেইটো আপুনি নামটো ইয়াতে এৰে পৰা ৰাইট চিন বহুৱাই আপুনি নামটো এৰে এণ্টাৰ কৰি দিব। যদি আপুনি গাঁৱত হয় তেনেক্ষেত্ৰত আপুনি GPটো ছিলেক্ট কৰি আপোনাৰ যিটো পঞ্চায়ত GP সেই GPৰ নামটো ইয়াতে এণ্টাৰ কৰি দিব। তাৰপিছত আপোনাৰ এৰিয়া যিটো ব্লক হয় সেই ব্লকটো আপুনি ইয়াতে বহুৱাই দিব। LAC আপোনাৰ যিটো সমষ্টি সেই সমষ্টিৰ নামটো ইয়াতে এণ্টাৰ কৰি দিব। তাৰপিছত আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট নেমটো এৰে এণ্টাৰ কৰি দিব। তাৰপিছত আপোনাৰ কণ্টেক্ট নাম্বাৰ, আপোনাৰ এটা মোবাইল নাম্বাৰ ইয়াতে এণ্টাৰ কৰিব লাগিব। আপুনি মোবাইল নাম্বাৰটো এণ্টাৰ কৰি দিব। মোবাইল নাম্বাৰটো এণ্টাৰ কৰাৰ পিছত আপুনি তলত আহিব। তলত অহাৰ পিছত আপোনাৰ কিছুমান গাইডলাইন্স দিয়া আছে কোনসকল ব্যক্তিয়ে আবেদন কৰিব তাৰে ইয়াতে গাইডলাইন্স আছে আৰু গাইডলাইন্সখিনি কেনেকৈ ফিল আপ কৰিব মই দেখুৱাই দি আছোঁ। তাৰপিছত আছে গাইডলাইন্স এলিজিবল হয়নে নহয় সেইটো আপুনি ইয়াৰ পৰা ছিলেক্ট কৰিব লাগিব। তাৰপিছত আছে দি এপ্লিকেশ্যন ইজ এ পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট অফ আসাম, যদি আপুনি পাৰ্মানেণ্টভাৱে অসমত বসবাস কৰি আছে তেনেক্ষেত্ৰত আপুনি এচ ক্লিক কৰিব আৰু যদি বাহিৰত থাকে তেনেক্ষেত্ৰত আপুনি ন' ক্লিক কৰিব। তাৰপিছত আছে দি এপ্লিকেণ্ট ইজ এ ৰেচিডেণ্ট পাৰ্মানেণ্টলি ৰেচিডেণ্ট ইন আসাম, যদি অসমৰ হয় বা অসমত বসবাস কৰি আছে তেনেক্ষেত্ৰত আপুনি এচ দিব আৰু যদি বাহিৰত বসবাস কৰি আছে তেনেক্ষেত্ৰত আপুনি ন' দিব। দি কম্পাছিটি অফ হাউচহোল্ডাৰ ইনকাম অফ দ্য এপ্লিকেণ্ট ইজ লেছ দেন 2 লাখ পিয়াৰ এনুৱেল, যদি বছৰত 2 লাখতকৈ কম ইনকাম হয় তেনেক্ষেত্ৰত আপুনি এজ দিব আৰু যদি 2 লাখত বেছি ইনকাম হয় তেনেক্ষেত্ৰত আপুনি ন' ছিলেক্ট কৰিব। তাৰপিছত আছে দি এপ্লিকেণ্ট নমিনেটেড ফিমেল মেম্বাৰ হেজ এ পাছবুক একাউণ্ট বা বেংক একাউণ্ট ইন হিয়াৰ নেম, যদি আপোনাৰ যিজনে এপ্লাই কৰি আছে সেইজন ব্যক্তিৰ যদি আপোনাৰ নিজাববীয়াকৈ বেংকৰ পাছবুক আছে তেনেক্ষেত্ৰত আপুনি এজ দিব আৰু যদি ফেমিলিৰ কোনোবাৰ আছে তেনেক্ষেত্ৰত আপুনি ন' দিব। তাৰপিছত আপোনাৰ ইয়াতে দিয়া আছে হেভ এ ফেমিলি মেম্বাৰ, যদি ঘৰত কোনোবাই ফেমিলি মেম্বাৰ আছে তেনেক্ষেত্ৰত এজ দিব আৰু যদি নাই তেনেক্ষেত্ৰত ন' বহুৱাই দিব। তাৰপিছত আপুনি তলত আহিব 2 নম্বৰত। 2 নম্বৰত অহাৰ পিছত দেখিলেছে ডাজ নট হে এনি ফৰ্মেল ইউৱাৰ কাৰেণ্ট MLA MP, যদি কোনোবাই আগতে MLA MP আছিল বা
বর্তমান আছে তেনে ক্ষেত্রত আপনি এইচ দিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনি নো সিলেক্ট করিব। যদি বর্তমান কোনো সদস্য আছে তেনে ক্ষেত্রত এইচ বা নো দিব। তারপর ডাজ নট হ্যাভ এ কারেন্টলি মেম্বার অফ পি আর আই অবলিক ইউএলবি। যদি আপনার কোনোবা সদস্য যদি পঞ্চায়েতত কোনো কাম করে থাকা অবস্থাত আছে বা পঞ্চায়েতত কোনো কাম করে সদস্য হিসাবে তেনে ক্ষেত্রত আপনি এজ দিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনি নো সিলেক্ট করে দিব। তারপর আপনার ডাজ নট হ্যাভ এনি রিকুয়েড সার্ভিস অফ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। যদি গভর্নমেন্ট আগতে চাকরি গৈছে বর্তমান রিটায়ার হয়েছে বা পেনশনার হয়েছে তেনে ক্ষেত্রত আপনি এজ দিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনি নো বহাই দিব। আপনার গোটেইকেইটা এইটো ক্ষেত্রত আপনার গোটেইকেইটা নো দিয়াটোই ভাল হব, কারণ যদি আপনি এজ দেয় তেনে ক্ষেত্রত আপনি পোৱাৰ সম্ভাবনা কমে থাকিব। গতিকে আপনি নোয়ে সিলেক্ট করব। গোটেইখিনি নো সিলেক্ট করার পিছত আপনি তলত আহিবলৈ তলত দেখিবলৈ পাইছে ডাজ নট হ্যাভ এ এনি ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার্স। আপনার যদি সদস্য ঘরের সদস্য কোনোবাই যদি ডক্টর বা ইঞ্জিনিয়ার বা বেলেগ কিবা ডক্টর আছে, ডক্টর গভর্নমেন্ট ডক্টর আছে বা কন্ডাক্টর আছে তেনে ক্ষেত্রত আপনি এজ দিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনি নো দিব। নো দিয়ার পিছত আপনি তলত আহিব। তলত অহার পিছত আর কিছু বক্স আছে, সেই বক্সকেইটা আপনি ফিল আপ করব লাগবে। আর বক্সকেইটা দেখিবলৈ পাইছে ডাজ নট হ্যাভ এ এনি ইনকাম টেক্স পিয়ার। যদি কোনোবা সদস্য যদি ইনকাম টেক্সত পড়ে বা ইনকাম টেক্স দিয়ে আছে সরকারক তেনে ক্ষেত্রত আপনি এজ দিব, আর যদি ইনকাম টেক্স দিয়া নাই তেনেকুৱা ইনকাম টেক্সর ব্যক্তি নাই তেনে ক্ষেত্রত আপনি নো দিব। তারপর আছে আপনার যদি ঘরত যদি ট্রেক্টর বা টু হুইলার ফোর হুইলার যদি গাড়ি আছে তেনে ক্ষেত্রত আপনি এজ দিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনি নো দিব। যদি ট্রেক্টর আছে তেনে ক্ষেত্রত আপনি এজ দিব লাগিব। তারপর আছে আপনার রিপেয়ারেজ বা ওয়াশিং মেশিন যদি আছে, যদি আছে তেনে ক্ষেত্রত আপনি এজ দিব, আর যদি আপনার ঘরত নাই তেনে ক্ষেত্রত আপনি নো দিব। যদিও আপনার থাকে তেনে ক্ষেত্রত আপনি নো দিব লাগিব, কারণ আপনি যদি এজ দেয় তেনে ক্ষেত্রত আপনি কিন্তু নাপয়। তারপর আপনার তলত আছে, তলত অহার পিছত স্পেশালি এভেলেবল মেম্বার। আপনার যদি ঘরত কোনো স্পেশালি মেম্বার আছে তেনে ক্ষেত্রত আপনি এতে এজ দিব লাগিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনি এতে নো সিলেক্ট করব লাগিব। তারপর আপনার আছে যদি ডিভোর্স বা উইন্ডো ইন্সপেক্টর ফ্যামিলি আনমেরিড, যদি কোনোবাই ডিভোর্স বা হয়তো তিরোতা মানুষ বা বৃদ্ধ মানুষ বা আপনার আনমেরিড আছে তেনে ক্ষেত্রত আপনি এজ দিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনি নো সিলেক্ট করব লাগিব। তারপর আপনার তলত আছে NFSA কার্ড হোল্ডার। যদি আপনার ঘরত কোনোবাই NFS কার্ড হোল্ডার আছে বা রেশন কার্ড আছে তেনে ক্ষেত্রত আপনি এজ দিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনি নো সিলেক্ট করব লাগিব। আর কোনটো আছে আপনি এরপর সিলেক্ট করব লাগিব। সিলেক্ট করার পিছত আপনি তলত আহিব। তলত অহার পিছত আপনি দেখিবলৈ পাইছে, পিছত আপনি তলত আহিব। তলত অহার পিছত দেখিবলৈ পাইছে ডেট আপনি কোনটো তারিখত এইটো আবেদন করে আছে, সেই তারিখটো আপনি এরপর বহুয়াই দিব। বহুয়াই দিয়ার পিছত আপনি তলত দেখিলেছে প্লেস, আপনি কোনটো ঠাইৰ পৰা আপনি আবেদন করে আছে সেই ঠাইখনৰ নাম এতে এন্টার করে দিব। তারপর আপনি যিজন ব্যক্তি আবেদন করে আছে সেইজন ব্যক্তির এতে সিগনেচার এটা লগাই দিব লাগিব। যদি সিগনেচার করব না জানে তেনে ক্ষেত্রত আপনি থাম লগাই দিব। তারপর আপনি তলত আপনার সেইজন ব্যক্তির নাম এটা এন্টার করে দিব, নামটো লিখি দিব। তারপর আপনার ড্রেসিংটো দিয়ে দিব। ড্রেসিংটো দিয়ার পিছত আপনি গোটেইখিনি ফর্ম ফিল আপ করার পিছত আপনি এই ফর্মখন আপনার নিয়ারেস্টত বা আপনার ওসারত যদি পঞ্চায়েত আছে তেনে ক্ষেত্রত আপনি পঞ্চায়েতত এইখন ফর্ম আপনি জমা করব লাগিব, আর যদি নাই তেনে ক্ষেত্রত আপনার ওসারত যদি ব্লক থাকে বা তার ক্ষেত্রতো আপনি জমা দিব পারিব। তারপর এইখন ফর্ম আপনি পঞ্চায়েত পাব, আপনার যদি ওসর যদি ব্লক আছে ব্লকতো আপনি এইখন ফর্ম পাই যাব। আর যদি আপনি তারপর সংগ্রহ করব পারা নাই বা তাত যদি এতিয়ালৈকে আহা নাই তেনেহলে ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়া আছে, সেই লিঙ্কত ক্লিক করে আপনি এইখন ফর্ম ডাউনলোড করব পারিব। আর অনলাইনত কেনেকৈ আবেদন করব সেই বিষয়ে যদি ভিডিওটো লাগে তেনে ক্ষেত্রত আপনি কমেন্ট করব, মই নেক্সট এটা ভিডিও বনাম, সেইখন ভিডিওর সহায়ত আপনি অনলাইনত আবেদন করব পারিব।
গতিকে আজি যদি এইখন ভিডিও আপোনাৰ কাৰণে হেল্পফুল হৈ থাকে তেনেহলে লাইক কৰিব আৰু যদি মোৰ চেনেলত নতুন হৈ থাকে এনেকুৱা নতুন নতুন ভিডিও আপডেট পাই থাকিবৰ বাবে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখক মই যেতিয়া নতুন নতুন ভিডিওবোৰ আপলোড কৰোঁ সকলোতকৈ আগত আপোনাৰ মোবাইলত নোটিফিকেশ্যন শ্ব' কৰিব গতিকে আজিৰ ভিডিও এইখিনিতে সমাপ্ত কৰিছোঁ নেক্সট ভিডিওত লগ হ'ম গুড বাই জয় আই অসম।